ভিলেজ কমিটি নির্বাচনের ঢাকে কাঠিনা পড়েও রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তিপ্রামথ দল ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে বৈঠক সম্পন্ন করেছে। ভিলেজ কমিটি নির্বাচন আইপিএফটি দলকে কাছে পেতে চেয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন তিপ্রামথ সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সম্প্রতি আইপিএফটি দল ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বৈঠক করেছে, এক্ষেত্রে পিছিয়ে নেই বিজেপিও। বিজেপি দল ও সংশ্লিষ্ট বিষয়ে তৎপরতা শুরু করে দিয়েছে। এদিকে বুধবার আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সদস্য রাজীব ভট্টাচার্য। সাংবাদিকদের তিনি জানান, রাজ্যের উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করে চলেছে বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথ দল। মন্ত্রিসভাতে আইপিএফটি এবং তিপ্রামথ দলের সদস্য রয়েছেন। এই তিন দলের ঐক্যবদ্ধ লড়াই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জনগণের বিপুল রায় পাওয়া গেছে। প্রদেশ বিজেপি সভাপতি জানান, জনজাতিদের স্বার্থে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। আলোচনার ভিত্তিতে সবকিছু ঠিক করা হবে বলে জানান তিনি। দেখিয়ে আমারা যে লক্ষ্য থা, লক্ষ্য কি করিব হাম লোক যা রে, 8 লাখ কি উপর আমারা অনলাইন মেম্বারশিপ আব তক হুয়া হ্যায় আর 2 লাখ অফলাইন মে আমারা পাস আ গয়া হ্যায়, উসকা ডাটা এন্ট্রি চল রহা হ্যায়। তো হাম লোক জো দেখিয়ে বিজেপি গভর্নমেন্ট আনে কে বাদ ত্রিপুরা মে জো মাহল পায়দা কিয়া হ্যায়, জো গভর্নমেন্ট নে জো অ্যাচিভমেন্ট কিয়া হ্যায়, উসকি আধারিত আবি সব বিজেপি কি আর উনকা সমর্থন হ্যায় আর বিজেপি মে বিজেপি কো সাপোর্ট কর রহা হ্যায়। বাকি যে বিরোধী দল হ্যাঁ কনস্ট্রাকটিভ কই ইস্যু নেই হ্যাঁ, সবই আম জনতা বিজেপি কি সাপোর্ট মে হ্যাঁ, কিউকি সরকার বহুত আচ্ছা কাম কর রে, সংগঠন ভি আচ্ছা কাম কর রে, বিকাশ কে লিয়ে তো হামলোক মিল কে কাম কর রে, সরকার মে আইপিএফটি কে সরকার ভি হ্যায়, এক মিনিস্টার ভি হ্যায়, তিপ্রামথা সে 2 মিনিস্টার হ্যায়, তো হামলোক এলায়েন্স পার্টনার হ্যায়। আব দেখেঙ্গে তো লোকসভা চুনাও মে চুনাও সে পেহলে হামলোক সব একসাথ মিল কে কাম কিয়া আর ত্রিপুরা কি আম জনতা নে জো সরাহনা কিয়া, তো ইসকা ভোট কি মাধ্যম সে হামলোগোকো ম্যান্ডেট ভি মিলা হ্যায়। আগে যাকে জো নিচে জো হোগা ভিসি ইলেকশন হো ইয়া কোই কনস্ট্রাকটিভ কাম হো, হাম সব মিল কে কাম করেঙ্গে, ইয়ে দো মিল কে বাত কর রে হ্যায়, বাদ মে হামলোগোকো সাথ একসাথ বৈঠ কে হামলোগ নির্ণয় লেঙ্গে, জো হোগা ও জনজাতি হিত কে উপর হামলোগ কাম করেঙ্গে। এদিন সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, রাজ্যে বিজেপির সদস্যতা অভিযান অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। এখন পর্যন্ত অনলাইন 8 লক্ষ এবং অফলাইনে 2 লক্ষ সদস্য পদ সংগ্রহ করা হয়েছে। তিনি আরও জানান, বিজেপি সদস্যতা অভিযানে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এর অন্যতম কারণ বিজেপির নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কার্যকলাপে মানুষ সন্তুষ্ট, বিরোধী দল কোনো গঠনমূলক ইস্যু নেই বলেও জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।